হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যথারীতি সকাল সকাল চা দিয়ে শুরু হয়, আজকেও তাই। তারপরে ছাতু গোলা, সকালবেলা টিফিন হয়ে গেল। তো তারপরে দিদুন বসেছিল বেতো শাক আর কি বাছতে, আর আলু পেঁপে দিয়ে আর কাঁচকলা দিয়ে একটা অন্যরকমের তরকারি বানিয়েছিলাম, যেটা শর্টসে পাবে। তো তার প্রিপারেশনই রেডি হচ্ছিল। তো এই শাক ছাড়াতে ছাড়াতে তারপরে মাছ নিল মা কিছু। তো বাইরে মাছওয়ালার কাছে যখন মাছটা নিল, আমি সেটা শ্যুট করতে ভুলে গিয়েছিলাম। তো সে মাছটাই ধুয়ে রেখে দিচ্ছিলাম, কারণ রান্না হয়েছে রুই মাছ। কাজের পর কাজ, শুধু কাজই করে যাচ্ছি সারাদিন, চরকি পাকের মতো, একটার পর একটা। একটা শেষ হচ্ছে তো আর একটা রেডি হয়ে যাচ্ছে তার আগে। যাই হোক, মাছগুলো একটা একটা করে ধুয়ে ফ্রিজে তুলে রাখতে হয়, তো পরের দিনে চলে যায়। প্রতিদিন ওই বাজারে যাওয়া তো সম্ভব হয় না। তো যথারীতি মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম। এখানে আছে তেলাপিয়া মাছ আর লইট্টে মাছ। তো লইট্টে মাছ কে কে পছন্দ করো কমেন্ট সেকশনে জানাতে পারো, আমার তো দারুণ লাগে খেতে। তো তারপরে মাছ টাস ধুয়ে স্নান ধান করে চলে এসেছিলাম খাবার টেবিলে। খাবার টেবিলে ভাত, তারপরে এই যে আলু পেঁপে তরকারিটা, মাছ ভাজা, ডাল আর বেতর শাকের ভাজা। তো তার মধ্যে জুতোটা গেল ছিঁড়ে খেতে খেতে। তো গেলাম আবার সন্ধেবেলায় সেই জুতো সারাতে। তারপরে কিছু কেনাকাটি ছিল, সেগুলো করে ফিরলাম। ভালো লাগলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব। তো নেক্সট আর একটা ব্লগে আগামী দিন দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো।